পবিত্র রমজান মাসে তৃণমূল কংগ্রেস পার্টির তরফ থেকে ইফতারি বলে দেওয়া হচ্ছে। আর এমনই দৃশ্য দেখা গেল দেখি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বারগাতি হাটকলা মাঠে ইফতারির মজলিস। সেই ইফতারির মজলিসে হাজার হাজার সাধারণ মানুষের সাথে সাথে স্থানীয় বিধায়ক বিধায়ক শওকত মোল্লা তিনিও উপস্থিত ছিলেন। বিটের কর্মদক্ষ হাকিম বিটে ছিলেন ও স্থানীয় নেতা আলেম ওলামাগণ ছিলেন। কি বললেন বিধায়ক শওকত মোল্লা ইফতারির মজলিস থেকে? সরাসরি আপনারা দেখবেন মুসা টিভি ইউটিউব চ্যানেলের মাধ্যম থেকে। আমাদের অত চলতি নেই বলে গেছে হ্যালো বন্ধ।